পেয়েছেন, তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর পরই তিনি আমাদের মাঝে এসেছেন। সেই জন্য রাজারহাট 3 নম্বর মন্ডলের প্রেসিডেন্ট হিসেবে এবং সকলেই খুব আনন্দিত, কারণ সভাপতি হওয়ার পরে তিনি প্রথম আমাদের রাজারহাটে এসেছেন। এই কঠিন সময়ের মধ্যে দিয়ে ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ মেনটেন করার কথা বলবো না, তাকে নিজে থেকে সেটা করতে হবে। তো এই লড়াই আমাদের দীর্ঘদিন চলবে, এখনো পর্যন্ত যেটা খবর আছে, যাতে মানুষের উপকার করতে পারে সেই চিন্তাভাবনা ভাবনাকে মাথায় রেখে তার সাথে আমরা দলীয় কার্যক্রম কেন্দ্রীয় নেতৃত্বকারী সেই দিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। যাই হোক, আশা করব আমাদের যুব সভাপতি আমরা আগামী যোগদান 2021-এর কথা মাথায় রেখে বিজেপির যে সাংগঠনিক ক্ষমতা সেখানে বাড়ানো হলো, দেখা গেল আপনাকে যুব মোর্চার, এরপরে আপনার কি? দেখুন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে এটা ভীষণ চ্যালেঞ্জিং টাইম এবং ভারতীয় জনতা পার্টির অমিত শাহজি নাড্ডাজির আমাকে যে দায়িত্ব দিয়েছেন এবং তার সাথে সাথে দিলীপ দা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করার জন্য আমাকে জেলা সভাপতি, আমার এখানে কিশোরবাবু রয়েছেন, আমার এখানে যুব কর্মকর্তারা রয়েছেন, তাদেরকে সাথে নিয়ে আমাদের একটাই চ্যালেঞ্জ যে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি করোনার চেয়েও বেশি ক্ষতিকারক। কারণ পশ্চিম বাংলায় একটা পঞ্চায়েত ভোটে 100 জনের উপরে অধিক ভারতীয় জনতা পার্টির কর্মীকে হত্যা করা হয়েছে। আজও নামখানা কসবা বজবজ প্রত্যেকটা জায়গাতে আজও ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতার এক কাউন্সিলর, সেও করোনাতে প্রাণ দিতে গিয়েছিল এক যুবক, সেই তাকেও পিটিয়ে হত্যা করা হয়েছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি করোনার মহামারীর চেয়েও বেশি ক্ষতিকারক। আর দেখা গেল সোশ্যাল ডিস্টেন্স কোনো কিছু মানা হলো না, আর নিশ্চিত হবে এখানে আমরা কিছু মাস্ক বিলি করতে এসেছি, আমরা মাস্ক দিতে এসেছি। আমরা সেখানে দেখলাম অনেকে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি এত শিল্প এনেছেন যে আজকে রাজারহাটের এই পাশে যাত্রা গাছি সেখানে প্রত্যেকের মাস্ক কেনার অনেকেরই পয়সা নেই, কারণ তিনি শুধু বলেছেন চপ শিল্প করতে বাংলাকে শেষ করে দিয়েছেন। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু মাস্ক বিলি, আমাদের পার্টির কর্মকর্তারা মাস্ক বিলি করতে এসেছেন, সেখানে নিশ্চিত হয়ে বলতে পারেন যে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের দেখে মানুষের আবেগ মানছে না, তারা চাইছে বাঁচতে, মমতা করোনা সে বাঁচতে চাইছে। আগামী দিনে কি সোশ্যাল ডিস্টেন্সিং মাথায় রাখা হবে? আবার বলছি, ভারতীয় জনতা পার্টি একটাই মাত্র দল যেখানে ডিস্টেন্স মেনটেন করে আমরা 31 তারিখের আগে পর্যন্ত আমরা কোথাও নামিনি, আমাদের ত্রাণ বিলি করতে দেওয়া হয়নি। সেখানে মমতা ব্যানার্জি নিজে প্রথম নিজে রাস্তায় নেমে তিনি প্রথম লকডাউন ভেঙেছিলেন, তিনি প্রথম প্রত্যেক জায়গায় উৎসাহিত করেছিলেন যে করোনা নয়, এটাকে দিল্লির একটা আন্দোলনকে ঘোরানোর জন্য এই করোনা নিয়ে বলা হচ্ছে। তিনি আবার তার জায়গাতে আমরা অনেকটাই ভালো কাজ করছি, আমরা মানুষের সাথে থাকতে চাই, আমাদের নরেন্দ্র মোদীজি বলেছেন আত্মনির্ভর বাড়াতে, আমরা সেটাই বার্তা দিতে চাই। আজকে কতজন জয়েন করবেন? আজকে প্রায় ধরুন আপনার আমাদের আমাদের বিজেপি এবং যুব মোর্চা বলে কিছু নেই, বিজেপির কথা মতো বিজেপির অর্ডার মতো যুব মোর্চা কাজ করে, এখানে কোনোভাবেই বিজেপি সব কিছু, বিজেপি পার্টি সব কিছু। দেখুন, তৃণমূল কংগ্রেস তো মানুষ এখন বাঁচতে যাচ্ছে, তাহলে তৃণমূল কংগ্রেস থেকে তো জয়েন করবে বেশি, প্রায় 70 জনের অধিক, এবং সিপিএম থেকেও যারা মনে করেছেন যে সিপিএম আসতে পারবে না তাদেরকে বিজেপি এলে তৃণমূলকে দাঁড়াতে হবে, তাই তারা আমাদের যুবক ছেলেরা জয়েন করবে। দলীয় পতাকা কি আপনি আর কিশোরবাবু হাতে? আমরা গোটা দলের, আমার কিশোরবাবু আমার জেলা প্রেসিডেন্ট, তুমি তার হাত দিয়ে এবং আমাদের হাত দিয়ে জয়েন করবে। পঞ্চায়েতে আপনারা সব অবগত আছে সেই কষ্টের জন্য আবার ফিরে এসছে আপনাদের পথে 50 জন। ধন্যবাদ।